সকাল সকাল প্রকাশ্য রাস্তার উপর চলল গুলি। ঘটনাটি ঘটল গার্ডেন ব্রিজে। সোমবার সকালবেলা 10টা নাগাদ গার্ডেন ব্রিজের লিচু বাগানের বাড়ি থেকে এক যুবক বেরোতেই দুই দুষ্কৃতী পিছন থেকে এসে তাকে গুলি করে বলে অভিযোগ। ঘটনাস্থলেই পড়ে যায় ওই যুবক। তার চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছয় তার ভাই। সেখানে দুজনকে পালিয়ে যেতে দেখেন তিনি। পুলিশ গিয়ে গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে SSKM হাসপাতালে ভর্তি করেছে। তিনি RSS কর্মী বলে জানিয়েছে তার পরিবার। জমি এবং বাড়ি সংক্রান্ত বিষয় ধরে দীর্ঘদিন ধরেই সেই সব নিয়ে বিবাদ চলছিল। পরিবার সূত্রে এমনটাই জানা গেছে। এই হামলার পিছনে সেই কারণেই দুষ্কৃতীরা রয়েছে বলে পরিবারের অভিযোগ। সকালবেলা প্রকাশ্যে এইভাবে শুট আউটের ঘটনায় রীতিমতো আতঙ্কিত মানুষজন এলাকায় চাঞ্চল্য।